আমাদের উদ্বেশন বাংলাতে কার চিহ্ন নিয়ে আলোচনা চলছিল, তাই তো? গত ভিডিওতে, গত ক্লাসে আমরা পশুকারের ধারণা দেখেছি এবং সেই পশুকার কিভাবে ভাঙতে হয়, ভেঙে কীভাবে জোড়া লাগাতে হয়, তারপর সেটা শব্দগুলো দিয়ে বর্ণ যোজনা করা, এগুলো আমরা মিলযুক্ত শব্দ এগুলো আমরা শিখেছি, তাই তো? তাহলে কি কার চিহ্ন? কি বলেছিলাম আগে আমরা? স্বরবর্ণগুলো কার চিহ্ন হয়ে থাকে, ঠিক আছে? স্বরবর্ণ আকারে কোনো নেই, হয়ে কোনো হয় না, আ হস্যই, দীর্ঘই, হস্যু, দীর্ঘু, রি, কে, ওই, ও, ও, এগুলো কিভাবে উচ্চারণ করতে হয় বা কি করতে হয় সেগুলো আমরা গত ভিডিওতে বিস্তারিত আলোচনা হয়েছে, ঠিক আছে? আজকে আমি আর অত বিস্তারিত যাচ্ছি না, চলে আসছি আমি আমাদের আজকের পড়াতে। অ হস্যই দীর্ঘই পর্যন্ত আমাদের ক্লাসে আলোচনা হয়ে গেছিল, গত ভিডিওতে আমরা দীর্ঘকার নিয়েও আলোচনা করে দিয়েছি, আজকে আমাদের বিষয় হচ্ছে দীর্ঘকার। এই দীর্ঘকার নিয়ে আজকে আমাদের ক্লাস চলবে এবং এটা দিয়ে আমাদের আজকে ভিডিওটা চলবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। দীর্ঘকার যা চিহ্ন কি দেখিয়েছিলাম, এরকম বলেছিলাম অঙ্কতে যেমন তোমরা আট লেখো সেই আটের মতনই অনেকটা একটু উল্টো ভাবে লেখা, সেই দীর্ঘকার যোগ প্রথমে বর্ণের সাথে দীর্ঘকার যোগ করে লেখো, ঠিক আছে? বেশ, প্রথমে দেখা যাক কি লিখলাম, ক, তাই তো? ক, ক একটা বর্ণ, সেই বর্ণের সঙ্গে মাঝে যোগ চিহ্ন লিখলাম দীর্ঘ, কি হচ্ছে তাহলে? কয়ে দীর্ঘ কু, কয়ে দীর্ঘ কু। যেমন আমি আগেরটাই বলেছিলাম যে হস্যকার দিলে আমরা একটু উচ্চারণটা আস্তে করব, কিন্তু দীর্ঘকার উচ্চারণটা আমরা টেনে করব। যেমন আমি যদি লিখি কয়ে হস্যু কু তাহলে বলবো কু, কিন্তু কয়ে দীর্ঘ কু এরকম আমরা উচ্চারণটা করব। তাহলে ক মানে যোগ চিহ্ন দীর্ঘ, কয়ে দীর্ঘ কু, ঠিক আছে? ঠিক একইভাবে কি লিখলাম, চ, ঠিক আছে? মাঝখানে যোগ চিহ্ন দীর্ঘকার লিখলাম চয়ে দীর্ঘ চু, চয়ে দীর্ঘ চু, ঠিক আছে? তারপর লিখি ত দীর্ঘ, তয়ে দীর্ঘ তু, বেশ। দ যোগ চিহ্ন দীর্ঘকার, দয়ে দীর্ঘ দু, দয়ে দীর্ঘ দু। ঠিক এমনি ভাবে আমরা আরো কয়েকটা দেখতে পারি, ধ যোগ দীর্ঘকার, ধয়ে দীর্ঘ ধু, ধয়ে দীর্ঘ ধু। আরো দেখতে পারি তালবস্য যোগ দীর্ঘ, তালবস্য দীর্ঘ সু। ঠিক যেমন ভাবে আমি বর্ণ বলছি, কার চিহ্নটা বলছি, তার সাথে সাথে আবার সেই বর্ণের সঙ্গে উচ্চারণটাও আমি বলছি। যেমন ভাবে আমি বলছি, যেমন ক যোগ দীর্ঘকার, কয়ে দীর্ঘ কু, কয়ে দীর্ঘ কু, ঠিক এই রকম ভাবেই তোমরা কিন্তু দেখবে এবং বাড়িতে এইভাবেই কিন্তু পড়বে, এটা খাতায় লিখবে, বইয়েও দেখবে দেওয়া আছে, সেইভাবেই তোমরা কিন্তু পড়বে। আবার চ যোগ দীর্ঘ, চয়ে দীর্ঘ চু, ঠিক একইভাবে ধ যোগ দীর্ঘকার, ধয়ে দীর্ঘ ধু, ঠিক আছে? বেশ, এটা গেল আমরা দীর্ঘকার যোগ, ঠিক আছে? বেশ, পরেরটায় আসছি আমরা, দীর্ঘকার ভেঙে লেখো।
ঠিক আছে দীর্ঘক আর ভেঙে লেখো দেখো আমি প্রথমে যোগ করার সময় কি লিখলাম ক যোগ দীর্ঘক আর সমান ক এ দীর্ঘ ঠিক আছে বেশ এই জিনিসটাকে যদি আমি ভেঙে দেখাতে চাই তাহলে কি করব প্রথমে আমি যোগ করার সময় একদম শেষে যেটা লিখেছি ক এ দীর্ঘ সেটাই আমি প্রথমে লিখব ঠিক আছে এটাকেই আমি প্রথমে লিখব তাহলে ক এ দীর্ঘ লিখলাম ঠিক আছে সমান চিহ্ন দিলাম বেশ এবার এখানে ভাঙার সময় কি কি পাবো আমি না প্রথমে একটা বর্ণ আছে সেই বর্ণটা কি বর্ণ না ক ঠিক আছে ক বর্ণ তারপরে কি লিখব যেমন এখানে কি ছিল যোগ যোগ চিহ্ন দিলাম তার সাথে দিলাম দীর্ঘকারের চিহ্ন ঠিক আছে তাহলে ক এ দীর্ঘ এটাকে যদি আমরা ভাঙতে যাই কি লিখব ক যোগ দীর্ঘ ক যোগ দীর্ঘ ভালো ঠিক আছে এমনি করে আরো কিছু দেখি আমরা দন কি লিখলাম দন্তস্ব তাই তো দন্তস্ব বেশ দন্তস্বয় দীর্ঘ সেই একই ভাবে কি লিখব দন্তস্ব যোগ দীর্ঘকার ঠিক আছে ঠিক যেমন আমরা যোগ করছিলাম যে ক যোগ দীর্ঘ দেওয়া ছিল সেটাকে আমরা কয় দীর্ঘ লিখেছিলাম এটা ঠিক উল্টো ভাবে দন্তস্বয় দীর্ঘ আছে তাহলে দন্তস্ব বর্ণটা লিখলাম যোগ দীর্ঘ দন্তস্বয় দীর্ঘ হয়েছে আরো দেখতে পারি আমরা দন্ত ন দিলাম দীর্ঘ তাহলে দন্ত ন যোগ দীর্ঘকার তাহলে কয় দীর্ঘ কু ভেঙে লিখলে কি লিখবো ক যোগ দীর্ঘকার দন্তস্বয় দীর্ঘ সু কি লিখবো দন্তস্ব যোগ দীর্ঘকার দন্ত নয় দীর্ঘ নু কি লিখবো দন্ত ন যোগ দীর্ঘকার এরকম আমরা আরো দেখতে পারি যেমন দেখলাম প দীর্ঘ কয় দীর্ঘ পু ঠিক আছে কি লিখবো প্রথমে কি দীর্ঘকার লিখবো না প্রথমে কি লিখবো বর্ণটা বর্ণ এখানে কি আছে প মাঝখানে যোগ চিহ্ন দিলাম দীর্ঘকার ঠিক আছে বেশ এবার আরেকটা জিনিস দেখো যেটা খুব প্রয়োজনীয় কি লিখলাম র তাই তো র এ দীর্ঘ দিলাম র যোগ দীর্ঘকার ঠিক আছে এইখানে আমরা দেখবো কি দেখো আমি যদি এমনি সোজাসুজি প্লেন ভাবে লিখতে যাই তাহলে র বর্ণটা লিখলাম র এ দীর্ঘ দিয়ে দিলাম ঠিক আছে কিন্তু আবার এই র এ দীর্ঘ আমরা একটু অন্যভাবেও দেখতে পারি বা অনেক জায়গায় একটু অন্যভাবেও লেখা থাকে কিরকম এই র বর্ণ তার পাশে ঠিক এইরকম ভাবে একটা চিহ্ন দেওয়া থাকে ঠিক আছে এটাকে আমরা র এ দীর্ঘ বলবো তোমরা দেখো অনেক বইয়ে পাবে এই জিনিসটা র এ দীর্ঘ যেমন কি গত ভিডিও ক্লাসে আমরা কি করেছিলাম র এর হস্যু দেখিয়েছিলাম তাই তো র হস্যু এটাকে আমরা এইভাবে লিখতে পারি আবার কি রকম একটা আমি দেখিয়েছিলাম র দিয়ে এরকম উল্টো করে তাই তো এটা র এর হস্যু ঠিক একই ভাবে র এর দীর্ঘ কি রকম এরকম তাহলে র এর দীর্ঘ আমরা এইভাবেও লিখতে পারি আবার র এর দীর্ঘ লেখার সময় আমরা এইভাবেও লিখতে পারি তাহলে আমাকে যদি দেয় যে র এ আমাকে যদি দিল যে র যোগ দীর্ঘকার এটা যদি আমাকে দেয় যোগ করতে তাহলে কি লিখব আমি র লিখলাম দীর্ঘকার সোজাসুজি ভাবে এটাও করে দিতে পারি কোনো ভুল নেই এটাও ঠিক আবার আমি এই র লিখে এই মাছ এই অপ এটাও আমি দিতে পারি ঠিক আছে দুটোই কিন্তু ঠিক এটাকেও লিখে ঠিক এটাও লিখে ঠিক আমরা অনেক বইয়ে দেখতে পাবো যে এই রকম ভাবে লেখা থাকে ঠিক আছে তাহলে আমাদের দীর্ঘকার দিয়ে যোগ করা এবং দীর্ঘকার ভেঙে লেখো দুটোই কিন্তু শিখলাম ঠিক আছে এবার আমরা যাব বর্ণতে বোঝা গেছে এত আমি যেমন ভাবে কিন্তু উচ্চারণ করে করে বলেছি ঠিক সেইভাবেই কিন্তু ভাঙবে এবং সেইভাবেই উচ্চারণ করে বারবার বলবে ঠিক আছে ক যোগ দীর্ঘ ক এ দীর্ঘ আবার যদি ভাঙতে দিলাম ত এ দীর্ঘ তাহলে লিখবো ত যোগ দীর্ঘ ত এ দীর্ঘ বেশ চলে আসি আমরা বর্ণতে ঠিক আছে বর্ণ যোজনা ব
বর্ণ যোজনা। বেশ, এই বর্ণ যোজনার ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখব, বইয়েও আছে, দেখবে যে দুটো অক্ষর দিয়ে বর্ণ যোজনা, আবার তিনটে অক্ষর দিয়ে বর্ণ যোজনা। ঠিক আছে, বেশ দেখি, প্রথমে দুই অক্ষরে, দুই অক্ষরে শব্দগুলো দিয়ে আমরা বর্ণ যোজনা দেখি। বেশ দেখো কি আছে, কয় দীর্ঘ প্রথম শুরু করেছিলাম সেটা দিয়ে শুরু করি। কয় দীর্ঘ কি দিলাম, এটা যোগ চিহ্ন, তাই তো? কয় দীর্ঘ যোগ চিহ্ন কি লিখলাম, ল। কয় দীর্ঘ যোগ চিহ্ন ল সমান আমরা কি লিখবো, এই কয়ে দীর্ঘ দিলাম, ঠিক আছে, তারপরে কয়েকে আমরা যোগ চিহ্নটা দেবো। আমরা কি সেইভাবে শিখেছি? না, আমরা যোগ চিহ্ন দেওয়া কিন্তু আমরা শিখিনি। তাহলে কি দেবো, ল, কারণ যোগ চিহ্নর পরে বর্ণ রয়েছে র, ল, ঠিক আছে, যোগ চিহ্নর পরে বর্ণ রয়েছে ল। তাহলে আমরা সেই কয়ে দীর্ঘ লিখলাম, যোগ চিহ্নটাকে বাদ দিলাম, লিখলাম ল। তাহলে কি হলো, কয়ে দীর্ঘ ল কুল, বলো কয় দীর্ঘ ল কুল, ঠিক আছে। বেশ আর একটা দেখি, দেখো কি লিখেছি, ধয়ে দীর্ঘ যোগ চিহ্ন প, তাই তো, ধয়ে দীর্ঘ যোগ চিহ্ন প। বেশ কি লিখবো প্রথমে আমরা, যেমন এখানে কয় দীর্ঘ ছিল কয় দীর্ঘ লিখেছি, ঠিক এখানে আমার কি চলে আসবে, ধয়ে দীর্ঘ, ঠিক আছে, যোগ চিহ্ন দেবো না, দেবো না, কি লিখে দেবো, পরের বর্ণ আছে প, প লিখে দিলাম। তাহলে কি দাঁড়ালো, ধয় দীর্ঘ প ধু, ধয় দীর্ঘ প ধু, ধূপ আমরা জানি, ঠিক আছে, ধূপ কোনকে না, আমাদের যখন আমরা ঠাকুরের কাছে গিয়ে আমাদের ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করি তখন আমরা এই ধূপ জ্বালাই, বিশেষ করে আমরা দিনে পুজো করার সময় বা সন্ধ্যের সময় তো আমরা প্রত্যেক দিনই প্রত্যেক বাড়িতেই জ্বালানো হয় সেই ধূপ, ঠিক আছে, সেই ধূপ। আর কয় দীর্ঘ হলো কুল, কুল মানে কি, কুল মানে হচ্ছে ধরো একটা নদী, নদী দেখেছো সবাই তোমরা, তাই তো, সেই নদীর ধারে যে বালি থাকে বা কোনো কোনো নদীর ধারে গাছপালা থাকে, সেই নদীর ধারের যে অংশ সেইটাকে আমরা বলবো কুল, কয় দীর্ঘ ল কুল। এখানে দেখো আমরা আগের একটা ভিডিওতে কয় হস্যুল কুল দেখেছিলাম, কয় হস্যুল কুল সেটা কি, সেটা হচ্ছে একটা ফল, শীতকালে পাওয়া যায় সরস্বতী পুজোতে কাজে লাগে, দেখেছিলাম আমরা। এইখানে কি কয় দীর্ঘ ল কুল, কুল কি, কুল হলো নদীর ধার, নদীর তীর, ঠিক আছে, আরো একটা মানে আছে বংশ, সেটা তোমরা আরো যখন উঁচু হবে তখন এটা সম্বন্ধে আরো বিস্তারিত জানতে পারবে বা এটার মানেটা জানতে পারবে। বেশ চলো চলে আসি আর একটাতে, কি লিখলাম, ছয় দীর্ঘ যোগ চিহ্ন ডয় শূন্য ডয় আঁকা, ঠিক আছে, কি করে করব, দেখো ছয় দীর্ঘ লিখলাম, ঠিক আছে, বেশ যোগ চিহ্ন দেবো না, তারপরে কি দিলাম, ডয় শূন্য ডয় আঁকা, তাহলে ছয় দীর্ঘ ডয় শূন্য ডয় আঁকা কি হয়, চূড়া, ছয় দীর্ঘ ডয় শূন্য ডয় আঁকা কি হয়, চূড়া, চূড়া কোনগুলোকে হয় দেখবে, আমরা পাহাড় দেখেছি টিভিতে ছবিতে বা অনেকে পাহাড়ি জায়গায় বেড়াতে গিয়েও পাহাড় দেখেছ, ঠিক আছে, পাহাড় কিরকম, এইরকম থাকে সাধারণত, তাই তো, এরকম পাহাড় থাকে, পাহাড়ের গায়ে নিচে গাছ থাকতে পারে, হ্যাঁ গাছ থাকে, পাথর থাকে বড় বড়। বেশ এই যে পাহাড়ে আমরা এই যে সব থেকে উপরের অংশটা দেখতে পাচ্ছি, তাই তো, এই পাহাড়ের উপরের অংশটা দেখতে পাচ্ছি, এইগুলোকেই বলছে চূড়া, হ্যাঁ এটাই হচ্ছে পাহাড়ের চূড়া, ঠিক আছে। তাহলে চূড়া কোন জিনিসটাকে আমরা বলবো, যে পাহাড়ের একদম উঁচু যে অংশটা, যে অংশগুলো অনেক বড় বড় পাহাড়ে দেখবে বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে, সেখানে এত ঠান্ডা, হ্যাঁ সেখানে গরম পৌঁছতেই পারে না, সেইগুলোকে আমরা বলবো চূড়া, ঠিক আছে, তাহলে চূড়া হচ্ছে এই জিনিসটা। বেশ আর একটা দেখে নিই, লিখলাম কয়ে দীর্ঘ, কয়ে দীর্ঘ লিখেছি, কয়ে দীর্ঘ, বেশ যোগ চিহ্ন না, কি দেবো,
বর্গীয় জয়ে আকার। তাহলে পয়ে দীর্ঘ বর্গীয় জয়ে আকার পূজা, বলো পয়ে দীর্ঘ বর্গীয় জয়ে আকার পূজা। বেশ ঠিক আছে, চলো দু অক্ষর হলো, এবার আমরা চলে আসি তিন অক্ষরে। একই জিনিস শুধু আর একটা করে বর্ণ বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এই দিকে আমরা দেখি তিন, তিন অক্ষরে, ঠিক আছে চলে এসো। বেশ কি লিখেছি, কয়ে দীর্ঘ যোগ চিহ্ন দিয়েছি, বর্গীয় জ যোগ চিহ্ন দিয়েছি, দন্তন কি লিখবো সে একই রকম। এখানে দুটো ছিল, এখানে একটা বেড়ে গেছে, তিনটে হয়ে গেছে, তাই তো? বেশ নিয়ম একই, প্রথমে কয় দীর্ঘ লিখলাম, বর্গীয় জ লিখবো, ঠিক আছে। তার আগে যোগ চিহ্ন আছে, সেটা কি দেবো না দেবো না? বেশ বর্গীয় জ লিখলাম, আবার একটা আমি যোগ চিহ্ন পাচ্ছি, আগে যোগ চিহ্ন বা এইগুলো উঠে যেমন ভাবে বাদ দিয়ে পরের বর্ণ লিখেছিলাম, এখানেও সেই একই নিয়মেই আমরা কাজ করব। তাহলে বর্গীয় জয়ের পরে যোগ চিহ্ন বাদ দেব, কি লিখব, দন্তন্ন, এখানে দন্তন্ন আছে, এখানে দন্তন্ন লিখে দেব। তাহলে কি লিখলাম, কয় দীর্ঘ বর্গীয় জ দন্তন্ন কুজন, বলো কুজন, কয় দীর্ঘ কু বর্গীয় জ দন্তন্ন জন কুজন, বলো কয় দীর্ঘ কু বর্গীয় জ দন্তন্ন কুজন। বেশ পরেরটাই আসছি, একটা কি লিখলাম, ভয়ে দীর্ঘ মূর্ধন্যস্য মূর্ধন, তাই তো? ভয়ে দীর্ঘ মূর্ধন্যস্য মূর্ধন। বেশ তাহলে কি আছে, প্রথমে ভয়ে দীর্ঘ লিখে দিলাম, ভয়ে দীর্ঘ, তারপরে যোগ চিহ্ন বাদ দিয়ে কি রয়েছে, মূর্ধন্যস্য লিখলাম। বেশ তারপরে কি রয়েছে, মূর্ধন। বেশ তাহলে কি হলো, ভয়ে দীর্ঘ ভু মূর্ধন্যস্য মূর্ধন্য সন ভূষণ, ঠিক আছে। আবার বলো, ভয়ে দীর্ঘ ভু মূর্ধন্যস্য মূর্ধন্য সন, তাহলে ভূষণ 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 মানে হচ্ছে আমাদের আমাদের যে আমাদের পড়া আবরণ অলঙ্কার এগুলোকে আমরা ভূষণ। বেশ আর একটা দেখি, কি লিখলাম, ম যোগ অন্তঃস্থায়ী দীর্ঘ যোগ র, ঠিক আছে। বেশ তাহলে প্রথমে কি আসবে, ম আসবে, ঠিক আছে, তারপরে কি যোগ চিহ্ন আছে বাদ, তাহলে অন্তঃস্থয়ে দীর্ঘ আর যোগ চিহ্ন বাদ, তারপরে কি রয়েছে র, ঠিক আছে। তাহলে ম অন্তঃস্থায় দীর্ঘ সু ম অন্তঃস্থায় দীর্ঘ র, কি হলো, ময়ূর, বলো ম অন্তঃস্থায় দীর্ঘ র ময়ূর, ঠিক আছে। ময়ূর আমরা জানি, ময়ূর একটা পাখি খুব সুন্দর দেখতে, এবং সে হচ্ছে আমাদের ভারতবর্ষের জাতীয় পাখি, হ্যাঁ। পেছনে পেখম থাকে, অনেক পালক আছে, সেই পেখম গুলো দেখতে খুবই সুন্দর। এবং সাধারণত আমরা জানি কি, যে বর্ষার সময় যখন মেঘ ওঠে, তখন এই ময়ূর তার পেখম বা তার পেছনে পালক গুলোকে সব মিলে দেয় এবং নাচ শুরু করে, ঠিক আছে। বেশ আর একটা উদাহরণ আমরা দেখে নিই, কি লিখবো, বেশ কি লিখেছি, দন্ত নয় দীর্ঘ পয়ে হস্যু র। বেশ দন্ত ন প্রথমে লিখলাম, দন্ত নয় দীর্ঘ, তারপরে আছে যোগ চিহ্ন বাদ দিলাম, লিখলাম পয়ে হস্যু, তারপরে আছে যোগ চিহ্ন বাদ দিলাম, তারপরে র, ঠিক আছে। তাহলে দন্ত নয় দীর্ঘ নু পয়ে হস্যু র পুর, বলো দন্ত নয় দীর্ঘ নু পয়ে হস্যু র পুর, নুপুর 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 আমরা জানি একটা পায়ের অলঙ্কার, ঠিক আছে। সাধারণত মেয়েরাই এই অলঙ্কারটা বিশ্বে বেশি পড়ে থাকে, মেয়েরাই পড়ে, এবং সেই নুপুর হচ্ছে একটা পায়ের অলঙ্কার।
তাহলে যন্ত্রণা কেবল নু পয়সু অক্ষর নু কু ঠিক আছে তাহলে এখানে আমরা বর্ণ যোজনা শিখলাম দু অক্ষর তিন অক্ষর দুটো দিয়ে হ্যাঁ এবং সেই বর্ণ যোজনা দিয়ে আমরা যে শব্দগুলো পাচ্ছি সেই শব্দগুলো যোগ করে একটা করে বর্ণ যোজনাগুলো যোগ করে একটা করে শব্দ পেলাম এবং সব সেই শব্দের মোটামুটি কি অর্থ হতে পারে সেটাও একটা আমরা মৌখিকভাবে শুনে রাখলাম ঠিক আছে বেশ ক্লাসের আজকে এইটুকুই এইবারে দেখবো আমরা এইখান থেকে আমাদের কি কি কাজ হতে পারে তাই তো এইখান থেকে যদি তোমাদেরকে কাজ দেওয়া হয় তাহলে সেই কি কি কাজ হতে পারে সেটা আমরা দেখব ঠিক আছে যেমন দেখো তোমাকে দিল দয়ে দিব ঠিক আছে দিয়ে বললো ভেঙে দেখাও ঠিক আছে ভেঙে দেখাও ভেঙে দেখাও দিয়ে দিয়ে দিল দয়ে দিব তাহলে আমরা কি লিখব দ বর্ণটা লিখলাম যোগ চিহ্ন দিলাম দীর্ঘ কারের চিহ্ন দিয়ে দিলাম ঠিক আছে তাহলে দয়ে দীর্ঘ যদি আমাকে ভেঙে দেখাতে বলে দ যোগ চিহ্ন দীর্ঘ কার দিয়ে দিলাম আর একটা দেখি ধরো দিয়ে দিল পয়ে দীর্ঘ ঠিক আছে তাহলে সেটা কি লিখবো আমরা সেই একই ভাবে প বর্ণটা লিখলাম যোগ চিহ্ন দিলাম দীর্ঘ কার দিয়ে দিলাম ঠিক আছে বেশ এবার বললো যোগ করো এরপর হয়তো দেয়া থাকলো যোগ করো হ্যাঁ দিয়ে দেয়া থাকলো চ যোগ দীর্ঘকার কি হবে ছয় দীর্ঘ ঠিক আছে চ চ যোগ দীর্ঘকার আমরা কি লিখব চ বর্ণটা লিখব যোগ চিহ্নটা লিখব না দীর্ঘকার দিয়ে দেবো ঠিক আছে আবার হয়তো দেয়া থাকলো তালব্য যোগ দীর্ঘকার ঠিক আছে কি করব তালব্য বর্ণটা লিখলাম যোগ চিহ্ন বা দীর্ঘকার দিয়ে দিলাম ঠিক আছে এইভাবে হতে পারে আর কি হতে পারে এইখান থেকে আমরা কি পেতে পারি বর্ণ যোজনা পেতে পারি ঠিক আছে যেমন ধরো দিল দয় দীর্ঘ যোগ ত কি লিখব আমরা দয় দীর্ঘ যোগ ত কি লিখব দয় দীর্ঘটা প্রথমে লিখব তারপরে যোগ চিহ্ন বা ত বর্ণ যোজনা হয়ে গেল হ্যাঁ তিনটে অক্ষরে দিয়ে দেখি ভয় দীর্ঘ যোগ মূর্ধন স মূর্ধন ঠিক আছে এটা দেওয়া থাকলো কি করব আমরা বর্ণ যোজনা করার সময় ভয় দীর্ঘ মূর্ধন স মূর্ধন ভূষণ হয়ে গেল বেশ এইবারে আর কি থাকতে পারে ফাঁক পূরণ করা থাকতে পারে হ্যাঁ এখান থেকে পূরণ করো থাকতে পারে সে ফাঁক পূরণ করো কিরকম হতে পারে হয়তো ধরো দিয়ে দিল কয় দীর্ঘ শূন্য স্থান দিয়ে দিল ব্যাকেট থাকলো ল আর দন্তন ঠিক আছে তাহলে কোনটা পড়ে এসেছি আমরা কয় দীর্ঘ ল উল পড়ে এসেছি ঠিক আছে তাহলে কি করব এই কয় দীর্ঘ ল দন্তন আছে তাহলে এই লয়ের মাথায় টিক দিলাম এইখানে লটা এখানে লিখে দিলাম হয়েছে বেশ আর কি থাকতে পারে দন্তন নয় দীর্ঘ শূন্য স্থান র এখানে দিয়ে দিল পরে মস্যু আর পরে দীর্ঘ ঠিক আছে কি পড়ে এসেছি আমরা দন্তন নয় দীর্ঘ পরে মস্যু র নুপুর পড়ে এসেছি তাহলে এখানে দন্তন নয় এখানে আছে শূন্য স্থান র তাহলে দেখবো এখানে কোথায় রয়েছে পয় হস্যু এখানে পয় হস্যু এখানে পয় দীর্ঘ তাহলে কোনটা হবে পয় হস্যু মাথায় টিক দিলাম লিখে দিলাম নুপুর ঠিক আছে বেশ আর কি পেতে পারি আমরা হয়তো দিল সঠিক বানানে টিক দাও সঠিক বানানে টিক সঠিক বানানে টিক চিহ্ন দাও বেশ দিয়ে কি দেওয়া থাকলো দেওয়া থাকলো হয়তো ছয় দীর্ঘ দয়া আকার আর একটা দেওয়া থাকলো ছয় দীর্ঘ
আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, টাটা।